চালু হচ্ছে এমআরটি লাইন ৬ অর্থাৎ দেশের প্রথম বৈদ্যুতিক উড়ালপথের ট্রেন মেট্রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পুরোপুরি যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে আজ থেকে ট্রায়াল রান হচ্ছে মিরপুর ১০ নম্বর মেট্রেল স্টেশনের দেশের প্রথম মেট্রেল ছুঁয়ে গেছে উত্তরা থেকে মিরপুরের বিশাল একটি অংশ শুধু মিরপুরই রয়েছে মেট্রেলের ৫টি স্টেশন এগুলো হলো পল্লবী মিরপুর ১১ মিরপুর ১০ কাজীপাড়া এবং শেওড়াপাড়া মেট্রো স্টেশন এর মধ্যে মিরপুর ১০ নম্বর স্টেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেশন মিরপুর ১০ গোলচত্বর দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার লোকজন যাতায়াত করে থাকেন যার কারণে মিরপুর ১০ নম্বরকে অনেকেই সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন আর এখানেই রয়েছে মেট্রেলের একটি স্টেশন আর এই স্টেশনে বর্তমানে যাত্রী সেবা পুরোপুরি বন্ধ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় মিরপুর ১০ নম্বর স্টেশনটি আর সেই থেকে এই স্টেশনটি বন্ধ থাকায় এই এলাকার যাতায়াতকারীরা মেট্রো সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে অফিসকামী যাত্রীরা এর আগে ২০ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত আরেকটি কাজীপাড়া স্টেশনটি খুলে দেওয়া হয় আর ওই দিন থেকে শুক্রবার বিকেল ৩:৩০ থেকে রাত ৯:৪০ পর্যন্ত ৬ ঘন্টা প্রথমবার বাণিজ্যিকভাবে চলাচল করে ঢাকা মেট্রো রেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর ১০ নম্বর স্টেশনটি এই স্টেশনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে এই স্টেশনের দুই পাশের ৪টি সিঁড়ি দিয়ে যাতায়াত করার গেট যতটুকু ক্ষতিগ্রস্ত ছিল তা ঠিক করা হয়েছে সেই সাথে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে ভেতরের আনুষঙ্গিক যত রকম কাজ আছে তা করা হয়েছে মিরপুর স্টেশনটি খুব অল্প সময়ে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে ঠিক করা হয়েছে ডিএমটিসিএল এর দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসাবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে এর মধ্যে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য বিজয় সরণী ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি আনা হয়েছে সেই সাথে ডিএমটিসিএল এর ট্রেনিং ইনস্টিটিউট থেকেও কিছু যন্ত্রপাতি আনা হয়েছে এছাড়া মেট্রেলের উত্তরা ডিপো এলাকায় মেট্রেলের এক্সিবিশন সেন্টার থেকেও সরঞ্জাম এনে মিরপুর ১০ নম্বর স্টেশন ঠিক করা হয়েছে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে আজ এই স্টেশনটির নতুন করে ট্রায়াল রান হলো প্রতিদিনের পূর্ণাঙ্গ যাত্রী সেবা দেওয়ার আগে খুব সকালেই দুইটি ট্রেন মিরপুর ১০ নম্বর স্টেশনের প্ল্যাটফর্মে থামে এ সময় মেট্রেলের কর্মকর্তারা উপস্থিত থেকে প্ল্যাটফর্ম সহ স্টেশনটি পরীক্ষা নিরীক্ষা করেন অর্থাৎ স্টেশনটির অটোমেটিক টিকিট ক্রয় করার মেশিন টিকিট ভেন্ডিং মেশিন টিবিএম ঠিকমতো কাজ করছে কিনা মেশিন দিয়ে টিকিট কাটা যাচ্ছে কিনা এছাড়া অটোমেটিক ফেয়ার কালেকশন এএফসি গেট ঠিকমতো কাজ করছে কিনা যেটি দিয়ে মেট্রো যাত্রীরা পেইড জোনে প্রবেশ হন এবং স্টেশন থেকে বের হন এছাড়া দ্বিতীয় তলায় ডিপোর সাথে এই স্টেশনের সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় সার্ভারগুলো সচল আছে কিনা সেই সাথে চলন্ত সিঁড়ি দিয়ে আগের মতো যাত্রী সেবা দেয়া যায় কিনা আর প্ল্যাটফর্মে সিগন্যাল বাতিগুলো কাজ করছে কিনা এগুলো চেক করা হচ্ছে সেই সাথে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর পিএসডি যেটি দিয়ে মেট্রো যাত্রীরা ট্রেনে ওঠানামা করেন সেটি ঠিকমতো কাজ করছে কিনা এসব আজ পরীক্ষা করা হলো এই স্টেশনটিতে গেল ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়েছে দর্শক এবার মেট্রেলের ৭ নম্বর কাজীপাড়া স্টেশনটি যেভাবে ঠিক করা হয়েছে সেটি দেখে নেই এটি কাজীপাড়া স্টেশনের দ্বিতীয় তলা যেখানে টিকিট ক্রয় করা সহ অন্যান্য সেবা পাওয়া যায় এখানে এসে দেখা গেল দুইটি টিকিট ভেন্ডিং মেশিন টিবিএম এর একটি মেশিন দিয়ে টিকিট কাটা যাচ্ছে আর আরেকটি মেশিন বর্তমানে বন্ধ আছে তার মানে আপাতত সেবা মিলছে না যেটি দিয়ে টিকিট ক্রয় করা যাচ্ছে সেটিও মাঝে মধ্যে সেবা বন্ধ থাকছে তার মানে কিছুটা ভোগান্তিতে পড়ছেন এই স্টেশনের যাত্রীরা এছাড়া টিকিট কাটার কাউন্টার যথারীতি খোলা আছে যেখান দিয়ে অনায়াসেই টিকিট ক্রয় করতে পারছেন একজন মেট্রো যাত্রী
এছাড়া প্ল্যাটফর্মে সব সিগন্যালিং বাতি সচল আছে। এখানে প্ল্যাটফর্মের দুই পাশে যেসব গ্লাস ভেঙে গেছে সেসব গ্লাস আমদানি না করে আপাতত স্থানীয় সরঞ্জাম লাগানো হয়েছে। এছাড়া বাকি সব ঠিকঠাকভাবে চলছে। জানা গেছে মেট্রোর পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএলকে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব মিরপুর 10 নম্বর স্টেশন পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া স্টেশনের ক্ষতিগ্রস্ত সব সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয়েছিল এবং আবার বিদেশ থেকে এনে সেগুলো প্রতিস্থাপন করা দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাই সময় বাঁচাতে মেট্রো স্টেশনের অফিসের জানালার জন্য গ্লাস আমদানি না করে স্থানীয় গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে আগামী সপ্তাহের যে কোনো দিন খুলে দেওয়া হবে মিরপুর 10 নম্বর স্টেশনটি। দর্শক, এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো এই মিরপুর 10 নম্বর গোল চত্বরে একটি ফুট ওভারব্রিজ আছে। রাজধানীর ব্যস্ততম এই গোল চত্বরটি পারাপার বেশ দুরূহ ব্যাপার, তাই পথচারীরা এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করছেন। কিন্তু এই ফুট ওভারব্রিজটিতে ছাউনি ছিল, যেটি ছাত্র আন্দোলন চলাকালে পুড়ে যায়। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে এই পথের পথচারীরা রোদ বৃষ্টি থেকে কিছুটা স্বস্তির জন্য হলেও ফুট ওভারব্রিজটিতে আবারও ছাউনি দেওয়ার অনুরোধ করেছেন। সেই সাথে ফুট ওভারব্রিজটিকে হকার মুক্ত রাখার দাবিও জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গেল 18 জুলাই বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই ঘটনায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গেল 25 আগস্ট থেকে পুনরায় চলাচল করে ঢাকা মেট্রো। 2022 সালের 28 ডিসেম্বর 11.73 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। এর পরের বছর 2023 সালের 5 নভেম্বর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। 33,472 কোটি টাকায় নির্মাণাধীন 21.26 কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রো রেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। 2025 সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও 1.16 কিলোমিটার অংশে মেট্রো রেল চালু করা হবে। মেট্রো রেল আপনার আমার সবার জাতীয় সম্পদ, তাই আসুন মেট্রো রেলের কোনো প্রকার ক্ষতি না করি। এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।